আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 এবং এসএসসি 25 পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনাটি শুরু করতে যাচ্ছি। তোমাদের প্রস্তুতিকে আরও একটু এগিয়ে নিতে, তোমাদেরকে আরও একটু সাহায্য করতে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পার্সোনাল প্রোনাউন নিয়ে। আমি আজকে পার্সোনাল প্রোনাউনের ক্লাসিফিকেশন এবং তাদের পজিশনস নিয়ে কথা বলবো, যাতে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ অংশে তোমরা ভালো করতে পারো, যাতে তোমরা বুঝতে পারো গ্যাপ ফিলিং করতে গিয়ে বুঝতে যেতে পারো যে কোথায় কোথায় পার্সোনাল প্রোনাউন বসতে পারে এবং সত্যিকার অর্থে কোন ওয়ার্ডগুলো পার্সোনাল প্রোনাউন এবং তাদের পজিশন কী। এর আগের ভিডিওতে আমি প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলেছি, সেখানে 8টি প্রোনাউন নিয়েই আমি কথা বলেছি এবং প্রত্যেকটির উদাহরণ সেখানে দেওয়া ছিল। যারা সেই ভিডিওটি দেখে নাওনি, কষ্ট করে দেখে নাও এবং তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের অনেক বেশি সহজ হবে। যাচ্ছি পার্সোনাল প্রোনাউন। দেখতে পাচ্ছ পার্সোনাল প্রোনাউনকে তিনটি ভাগে বিভক্ত করা যায়। একটি হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের অন্তর্গত যে ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে আই, মি, মাই, উই, আস, আওয়ার্স। আর সেকেন্ড পার্সনের মধ্যে রয়েছে ইউ, ইউর্স। তারপরে থার্ড পার্সনের মধ্যে হি, শি, ইট, দে, তারপরে এই সবগুলো রয়েছে। তো এখন কথা হইল এই যে প্রত্যেকটি পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, এই পার্সনগুলো আবার তাদের বাক্যে ব্যবহৃত হওয়ার দিক থেকে তিন ভাগে বিভক্ত হয়ে যায়। একটি সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজেসিভ। এখন সাবজেক্টিভ কি, অর্থাৎ যে সকল পার্সোনাল প্রোনাউন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সেগুলো হচ্ছে সাবজেক্টিভ, আর যে সকল পার্সোনাল প্রোনাউন বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সেগুলো অবজেক্টিভের এই তালিকায় রয়েছে বা সেগুলোকে অবজেক্টিভ আমরা বলে থাকি। আর পজেসিভ হচ্ছে এরা, অর্থাৎ এই পজেসিভ শব্দটির একটি আপেক্ষিক শব্দ, অর্থাৎ এই পজেসিভ প্রোনাউনগুলোর ব্যবহার তখনই হয়ে যাবে যখন তাদের সঙ্গে কোনো কিছুর একটি সম্পর্ক স্থাপিত হবে, তাদের অধীনস্থতার মধ্যে অধীনে বা তাদের দখলে যখন কোনো কিছু থেকে যাবে তখনই সেটাকে বা সেগুলোকে আমরা পজেসিভ প্রোনাউন বলবো। এখন এবার তাদের বাক্যে পজিশনসের বিষয়ে একটু কথা বলি, সেটি হচ্ছে এই যে সাবজেক্টটি পার্সোনাল প্রোনাউন্স, এরা বাক্যের সাবজেক্ট হবে। তোমরা সবাই জানো সাবজেক্ট শুধুমাত্র বাক্যের শুরুতেই বসতে পারে, সুতরাং এদের পজিশন হচ্ছে বাক্যের শুরুতে। আর অবজেক্টিভ কি, অবজেক্টিভ বাক্যের অবজেক্টের জায়গায় বসবে, কিন্তু অবজেক্টিভ বা অবজেক্ট বাক্যের কোথায় বসবে সেটি একটু আমি এখানে ছোট্ট করে তোমাদের জন্য একটু টিপস আকারে লিখে রেখেছি। সেটি হচ্ছে ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। কীভাবে বসবে, একটি উদাহরণ দেখা যাক, হি লাভস মি, এখানে লাভ শব্দটি হচ্ছে ভার্ব আর মি হচ্ছে এই অবজেক্টিভ প্রোনাউন। তার মানে আমরা বুঝতে পারছি যে ভার্বের পরে প্রোনাউন, এই অবজেক্টিভ প্রোনাউন বসবে। আরেকটা কী হবে, প্রি পজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, যেমন হি হ্যাজ সেন্ট আ বুক টু মি। এই যে টু প্রি পজিশন, এই টুর পরে আমাদের এই অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন বসবে। তাহলে তোমরা অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউনের বাক্যে পজিশন কী হবে সেটি হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার যাচ্ছি পজেসিভের বিষয়ে। পজেসিভের বাক্যে দুই ধরনের পজিশন রয়েছে, একটি হলো সবার শেষে এবং একটি হলো একেবারে এই শুরুতে। শেষে কী করা হবে, যেমন একটি উদাহরণ তোমরা খেয়াল করো, দ্য বুক ইজ মাইন, বইটি আমার। এখানে দেখো মাইন অর্থাৎ বাক্যের শেষ শব্দ কিন্তু পজেসিভ হয়েছে এবং সেটি একটি বি ভার্বের পরে ব্যবহৃত হয়েছে। একটি কথা বলে রাখি, যখন বাক্যের শেষে পজেসিভ বসবে তার পূর্বে সর্বদা বি ভার্ব হবে, এটি মাথায় রাখতে হবে। আরেকটি কথা, বাক্যের শুরুতেও পজেসিভ পার্সোনাল প্রোনাউন বসতে পারে এবং বসে। একটি উদাহরণ লক্ষ্য করি, আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশটি একটি কৃষি ভিত্তিক দেশ।
তাহলে এই যে এখানে আওয়ার্ডস শব্দটি পজেসিভ তোমরা দেখতে পাচ্ছো কিন্তু এর পরে বিভার্ব রয়েছে তার মানে তোমরা বুঝতে পারলে পজেসিভ হতে গেলে তাকে শেষে বাক্যের শেষে এবং বাক্যের শুরুতে বসতে হবে বাক্যের শেষে বসলে তার আগে বিভার্ব বাক্যের শুরুতে বসলে তারপরে বিভার্ব বসবে তাহলে তোমরা নিশ্চয়ই এই আলোচনাটি বুঝতে পেরেছো এবং এই ভিডিওটি একাধিক বার যখন তোমরা দেখবে তখন তোমাদের বুঝতে আরো বেশি অনেক অনেক সহজ হবে এবং আরেকটি কথা বলে রাখি আমাকে ফেসবুকে যারা দেখছো সেটি আমার প্রোফাইল থেকে হোক কিংবা পেজ থেকে হোক কাইন্ডলি প্রোফাইল এবং পেজ ফলো দিয়ে রাখো এবং প্রিয় বন্ধুদেরকে কমেন্ট বক্সে গিয়ে মেনশন করো শেয়ার করো আর যারা আমাকে ইউটিউবে দেখছো কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর কথা বাড়াবো না পরবর্তী ভিডিও দেখবার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি এবং এই ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম।